গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে জাল মদ, মদ তৈরির সরঞ্জাম আটক সহ 6 জনকে গ্রেফতার করলো আবগারি দফতর। সোমবার গভীর রাতে ডালখোলা থানার রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সুশিলাপুর এলাকার একটি বাড়ি থেকে এই মদ উদ্ধার করা হয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এই নকল মদ তৈরির কারবার চলতো বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়ে প্রায় 4,600 লিটার মদ তৈরির জন্য ব্যবহৃত কাঁচা স্পিরিট, 1,200 লিটার বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের তৈরি করা জাল মদ, মদ তৈরির জন্য ব্যবহৃত কেমিক্যাল, হলোগ্রাম, মদের খালি বোতল, ছিপি সহ অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে আবগারি দফতরের আধিকারিকেরা। এমন ঘটনায় একটি গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে আবগারি দফতর।